আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু ইলিশ পোলাও। কোনো নানা রকম উপকরণ ছাড়াই ঘরের কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করব ইলিশ পোলাও। তার জন্য যা যা লাগছে, ইলিশ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, ধনিয়া বাটা, পেঁয়াজ বেরেস্তা, পোলার চাল। টক দই না থাকায় দুধ, চিনি ও লেবু দিয়ে টক দই তৈরি করে নিয়েছি, এবং সাথে আছে লবণ। এইসব উপকরণ দিয়েই আজকে আমি ইলিশ পোলাও রান্না করব। আমি এখানে 250 গ্রাম পোলার চাল ও 2টি ছোট সাইজের ইলিশ মাছ কেটে নিয়েছি। এখন এটা দিয়েই আমি রান্না করব। গরম তেলের মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা ও একে একে সব মশলা দিয়ে নেব, সাথে রসুন বাটা দিয়ে তেলে হালকা করে মশলাটা ভেজে নিব। সাধারণত ইলিশ পোলাও রান্না করতে বিভিন্ন রকমের মশলা ব্যবহার করা হয়। আমি ঘরের সাধারণ ওর কিছু সামগ্রী দিয়েই ইলিশ পোলাও রান্না করব। এখন আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে দিব। ভাজা হয়ে গেলে আমি আমার ইলিশগুলো দিয়ে দিব, যাতে এই মশলার সংযুক্তেই ইলিশগুলো ভাপে সিদ্ধ হয়ে যায়। হালকা নেড়ে উল্টিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে এবার ঢেকে দিব। এবার টক দই সম্পূর্ণ ঢেলে দিব এবং হালকা করে নেড়ে নেব। এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে উঠিয়ে মাছটা সিদ্ধ হয়ে গেলে আলাদা একটি পাত্রে উঠিয়ে নেব। এবার এই মশলাতে তেজপাতা, দারচিনি ও কাঁচামরিচ, মশলা বাকিগুলো দিয়ে মরিচের গুঁড়ো, কিশমিশ দিয়ে তেলে হালকা ভেজে পোলার চালগুলো দিয়ে দিব। এবার আস্তে 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 ভেজে নিব মশলার সাথে, যাতে পোলাওটা মিশে যায়। এবার পরিমাণ মতো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, দিয়ে ভালো মতো নেড়ে নিব, যাতে সম্পূর্ণ চালে পোলাও ও মশলাটা লেগে যায়। আস্তে আস্তে নেড়ে সামান্য পানি দিয়ে দিব, যতটুকু পরিমাণ চাল তার থেকে ডবল পানি দিতে হবে। পানিটি অবশ্যই হালকা কুসুম গরম হলে বেশি ভালো হয়। পানিটি দিয়ে ভালো মতো নেড়ে এবার ঢেকে দিব হওয়া পর্যন্ত। আমার পোলাও হয়ে গেছে। এখন ভাজা ইলিশগুলো, ভাপে দেওয়া ইলিশগুলো পোলার উপরে দিয়ে এবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এরপরে কিছুটা পোলাও আমি উঠিয়ে রেখেছি, সেই পোলাওগুলো ইলিশের উপরে দিয়ে দেব, যাতে ইলিশের ঘ্রাণ ও স্বাদটা সম্পূর্ণ পোলাওতে চলে আসে। আর বাকি বেরেস্তাগুলো উপরে দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে দিব, যাতে ভালো মতো পোলাওটা হয়ে যায়। দেওয়ার আগে সামান্য ঘি উপরে দিয়ে দিলাম।
এরপর প্রায় 5 10 মিনিট পরে উঠিয়ে দিলাম, হয়ে গেল আমাদের মজাদার ইলিশ পোলাও। এভাবেই ঘরের কিছু উপকরণ দিয়েই খুব সহজে অল্প সময়ে ইলিশ পোলাও রান্না করা যায়। ধন্যবাদ। আমাদের ঘরের মেহমান চলে এসেছে, তাদেরকে ইলিশ পোলাও খেতে দিলাম।